নমস্কার বন্ধুরা, বিদ্যাংশ এক্সাউডি বার্ডে আপনাদের স্বাগত। তো আজকে আমি আমার নতুন কলোনিতে পাখি ছেড়েছি, তাই একটা ভিডিও আপনাদের জন্য বানালাম নতুন কলোনিতে। আমার কিছু বাজিজ এবং নতুন যে ককটেলের জোড়া এবং এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রিং নেকের জোড়া, আমি ছেড়েছি। ওরা বড় জায়গা পেয়ে খুব খুশি। বসার জন্য একটা নিম কাঠের ডাল দিয়েছি, মানে নিমের ডাল, ওরা বসছে এবং ওড়ার জন্য যথেষ্ট জায়গা ওরা পাচ্ছে, তাই ভালোভাবে এই দিক থেকে ওই দিকে উঠতে পারছে। আর এই দিকে দেখুন, আমার ককাটেলের জোড়া, ওরাও খুব খুশি। ওদের জন্য একটা নিমের ডাল দিয়েছি, নিমের ডালের উপরেই বসে আছে। একটু বড় জায়গা, বেশি স্পেস পেয়ে ওরা ভালোভাবে খেলতে পারছে, উড়তে পারছে পাখা মেলে। ওদের জন্য খুব ভালো, ওদের স্বাস্থ্যের জন্য। এরা ব্রিডিং পেয়ার, ব্রিড করবে। আমি কয়েকদিনের মধ্যে একটা বড় হাঁড়ি দেবো এদের, তারপরে সুন্দর করে একটা বক্স বানাবো কাঠের, নিম কাঠের। আর নিচে দেখুন আমার প্রথম ক্লাসের বাচ্চা বাজিজের, দেখতে পাচ্ছেন ওদের জন্য নিম কাঠ আমি দিয়েছি, নিমের ডাল, নিমের ডালের উপরেই বসে রয়েছে দেখতে পাচ্ছেন। পুরো কলোনিতে আমি চারটে নিমের ডাল দিয়েছি, যাতে ওদের বসতে কোনো অসুবিধা না হয়, জায়গায় কোনো অভাব না হয়। দেখুন সুন্দর কালার। এদিকে আমার ব্রিডিং পেয়াররা ব্রিড করছে, ডিম বাচ্চা নিয়ে বসে আছে। দেখতে পাচ্ছেন এইদিকে আমার রোজি জোড়া বসে রয়েছে এবং লুটনের জোড়া বক্সের ভেতরে আছে, ডিম নিয়ে, ডিমে ওরা তা দিচ্ছে। তো আমার নতুন কলোনি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে এইরকম সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের মোবাইল এবং কম্পিউটারে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।